আজ দুপুর 12টা নাগাদ তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়ন ব্যানার্জি এবং কাঁথি লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী উর্বশী ব্যানার্জি আসন্ন লোকসভা নির্বাচনে জেলাশাসক দপ্তরে একসাথে মনোনয়নপত্র জমা দিতে এলেন মিছিল করে। এই মিছিলে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকরা বাম এলেন। এই সম্পর্কে সায়ন ব্যানার্জি কী বললেন শুনুন। আজকে নমিনেশন দিতে এসেছেন, কি বলবেন, কি মানুষের উন্মাদনা, বিশাল পরিমাণ সাধারণ মানুষ তারা আজকে এসেছেন, জনস্রোতের মাঝে করে এসেছি, জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশন দিতে এসেছি। মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন, আপনারা এতক্ষণ মিছিলে ছিলেন, আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন আমাদেরও অনেক সময় মনে পড়ছে না। এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছে, আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা, লাল ঝান্ডা, বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি, আমরা লড়াইতে আছি, আমরা জিতবার লড়াইতে আছি।